হ্যালো এভরিওয়ান, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিএস কোডের সাথে জুপিটার নোটবুক রান করতে হবে। তো ফার্স্টলি বলে রাখি যে আপনারা প্রথমে এই যে এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জুপিটার নোটবুক, জুপিটার বলে সার্চ দিলেই হবে। এখানে আসার পরে এই যে এই এক্সটেনশনে যাবেন। তো আমি ফার্স্টেরটাই যাই, আমারটা ইনস্টল করা আছে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি ক্রিয়েট করবেন। এই ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে জুপিটার ক্রিয়েট নিউ জুপিটার নোটবুক, অথবা এখান থেকে জুপিটার নোটবুক বলে সার্চ দিলে হবে। জুপিটার সার্চ দিলে এখানে আপনি, অথবা ব্ল্যাঙ্ক জুপিটার নোটবুক এই ধরনের আর কি লেখাগুলো আসবে। তো আপনি এখান থেকে ক্রিয়েট নিউ জুপিটার নোটবুক ক্লিক করলাম। ওকে, এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন যে জুপিটার নোটবুকে যে ধরনের আমরা ফিগারগুলো পারতাম ওইগুলো এখানে আছে, যে কোড, মার্ক ডাউন, রান অল। এখন এখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে অ্যাকচুয়ালি জুপিটার নোটবুক এনভায়রনমেন্টটা ভিএস কোডে ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে? এর জন্য আপনাকে করতে হবে যে, আমি সিম্পল একটা টেস্ট করে দেখাই। ইম্পোর্ট ম্যাট ডট পাইথন এসপিএলটি, ওকে। তো এরপরে রান করতে হবে শিফট ইন্টার, অথবা এখান থেকে যে রান অলে ক্লিক করেও করতে পারবেন। তো এখন একটা প্রোগ্রাম রান করাই। লেটস সে এক্স ইকুয়াল এনপি ডট অ্যারে। তো আমি এখানে নিচ্ছি 10, 12, 15, 18, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওয়াই ইকুয়াল এনপি ডট অ্যারে, লেটস সে এখানে 23, 56, 67, 78। ওকে, তো এখন আমাদের এখানে কি করা লাগবে যে প্লটটা শো করাতে হবে। তো প্লটটা শো করানোর জন্য পিএলটি ডট প্লট, কারণ প্লটটা কার কার শো করবো, এক্স আর ওয়াই, সো এক্স কমা ওয়াই। এরপর পিএলটি ডট গ্রিড, যেহেতু গ্রিড ভিউতে করবো, পিএলটি ডট শো। ওকে, এখন রান করে দেখা যাক। ওকে, তার মানে আমার এখানে যে জুপিটার নোটবুকের এনভায়রনমেন্ট পুরোটা এখানে আমি ভিএস কোডে পাচ্ছি। তো আমার তার মানে ইনস্টলেশন ঠিক আছে। সো আপনারা এইভাবে আর কি জুপিটার নোটবুক ভিএস কোডে রান করাতে পারেন এবং ইজিলি কাস্টমাইজ করতে পারেন। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।